Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Shudhi darshak mandali. Ami shobaike abar shagotom janacchi amar ajker session e. Ajke amra alochona korbo learning 4.0. Ei learning 4.0 ei jinish ta khub interesting idea. Eta ami banglatei bolbo jodi amar lekha gulo english te ache ami byakha ta korbo banglay. Prothome ami alochona korbo এই লার্নিং 4.0টা কিভাবে আসলো আধুনিক যে টিচিং এবং লার্নিং যে মেথড আছে সেটার মধ্যে আমরা টিচিং এবং লার্নিং এর প্রসেসটাকে আমরা এই অ্যাপ্রোচগুলোকে আমরা বিভিন্ন নামে ডাকি এটা এগুলো বেসিক্যালি হচ্ছে লার্নিং অ্যাপ্রোচ প্রথমটাকে বলা হচ্ছে পেডাগজি পেডাগজিতে এলিমেন্টস হচ্ছে স্টুডেন্ট থাকবে টিচার থাকবে এবং এটা হচ্ছে একটা টু ওয়ে লার্নিং তার মানে হচ্ছে টিচার Learning to provide করবে স্টুডেন্ট কে এবং স্টুডেন্ট টিচারের পেসে ম্যাটেরিয়ালটা শিখবে অথবা ক্লাসে যে লেসনটা পড়ানো হবে সেটা টিচার প্রোভাইড করবে স্টুডেন্ট শিখবে আবার স্টুডেন্টের কাছ থেকে টিচার ফিডব্যাক নেবেন এইরকম করে যে লার্নিংটা হয় এটা টু ওয়ে লার্নিং টিচার দিচ্ছেন ছাত্র বা ছাত্রীরা নিচ্ছেন এই জিনিসটাকে বলা হয় পেডাগজি বেসিক্যালি এটা ট্র্যাডিশনাল মেথড আমরা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে এগুলো দেখে আসছি এভাবেই পড়ানো হয় এই ক্ষেত্রে টিচারের পেসে পড়ার পেসটা থাকে এবং ছাত্ররা শুধু রিসিভ করে এবং পুরো জিনিসটাকে এনভায়রনমেন্টটাকে কন্ট্রোল করে শিক্ষক ছাত্ররা শুধুমাত্র লেসন ড্রোন করে অবশ্য ছাত্ররা কেমন করছে সেই ফিডব্যাক দিয়ে টিচার তার পাঠ্যসূচি যে পেস সেটা মেনটেন করেন এই অ্যাপ্রোচটা মূলত হচ্ছে টিচার সেন্ট্রিক তার মানে হচ্ছে শিক্ষক হচ্ছে এই মেথড বা পেডাগজির মূল হচ্ছে শিক্ষক তারপরে একজন যদি শিক্ষক ভালো হন উনি ভালো পাঠ্যসূচি পড়াতে পারবেন ছাত্রদেরকে সেক্ষেত্রে ছাত্ররা অধিকতর শিক্ষা লাভ করবে একইভাবে যদি শিক্ষকের দুর্বলতা থাকে তাহলে কিন্তু এই ট্রেনিং মেথডে একটা বড় দুর্বলতা যদি শিক্ষকের দুর্বলতা থাকে বা শিক্ষক যদি ভালো মতো লেসনটি ইম্পার্ট করতে না পারেন আমরা ছোটবেলায় যেভাবে পড়াশোনা করছি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে এই মেথডটাতেই পড়ানো হয় এটাকে বলা হয় পেডাগজি নেক্সট সিস্টেমটাকে বলা হয় অ্যান্ড্রাগজি অ্যান্ড্রাগজি হচ্ছে এটাকে বলা হয় নরমালি অ্যাডাল্ট লার্নিং অ্যান্ড্রা শব্দের অর্থ হচ্ছে অ্যাডাল্ট আর গজি হচ্ছে লিডিং তার মানে হচ্ছে যেই পড়ালেখা বয়স্করা শিক্ষালাভ করে থাকে সেই সিস্টেমটাকে বলা হয় অ্যান্ড্রাগজি এখন এই অ্যান্ড্রাগজি হতে পারে পেডাগজিক্যাল মানে হচ্ছে বয়স্করা যখন শিখবেন কোনো কিছু শিক্ষক শিখাতে পারেন অথবা এটা হতে পারে পেডাগজিক্যাল তার মানে হচ্ছে এটা এটা এমনও হতে পারে যে স্টুডেন্টরা নিজেরা নিজেরা শিখতে পারে অথবা এটা একটা কম্বিনেশন হতে পারে যে শিক্ষক পড়াতে পারেন অথবা ছাত্ররা নিজেরা নিজেরা পড়াশোনা করে নিতে পারে এই দুইটার একটা কম্বিনেশনও হতে পারে এই সিস্টেমটাকে বলা হয় অ্যান্ড্রাগজি এবং এটা বাচ্চাদের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল না অ্যান্ড্রাগজি সিস্টেমটা অ্যাপ্লাই করা হয় বয়স্ক শিক্ষার্থীদের ক্ষেত্রে যেমন আমরা অনেক সময় বয়স খালে আমরা অধিক বয়সে মাস্টার্স করি অধিক বয়সে আমরা পিএইচডি করি অধিক বয়সে আমরা ভাষা শিখি ওই সমস্ত সেশনগুলোর জন্য অ্যান্ড্রাগজিটা অ্যাপ্লাই করা হয়ে থাকে আচ্ছা থার্ড যে সিস্টেমটা আছে এটার নাম হচ্ছে হটাগজি হটাগজি অর্থ হচ্ছে সেলফ ডিটারমিনড লার্নিং মূলত হটাগজি হচ্ছে এটাও একটু বয়স্কদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল ছোট শিশুদের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল না হটাগজির ক্ষেত্রে এটা হচ্ছে স্টুডেন্ট ফোকাস লার্নিং তার মানে হচ্ছে ছাত্ররা নিজেরাই ঠিক করবে তারা কি পড়বে কি পেসে পড়বে এবং ছাত্ররাই ঠিক করবে তার শিক্ষক কে হবে পুরো এনভায়রনমেন্টটা কন্ট্রোল করে ছাত্ররা এই যে সিস্টেম এটাকে বলা হয় হটাগজি এবং বলাই বাহুল্য হটাগজি হচ্ছে বয়স্ক শিক্ষার্থীদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল এক্ষেত্রে লক্ষণীয় বিষয় সেলফ ডিটারমিন লার্নিং মানে হচ্ছে স্টুডেন্ট নিজেই পাঠ্যসূচি নির্ধারণ করবে কি পড়বে সেটার পেস কি হবে কত বিস্তৃত হবে এই পুরোটা জিনিসই নির্ধারণ করবে ছাত্র শিক্ষক এই ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে শিক্ষক এই ক্ষেত্রে ফুটবল খেলার রেফারির মতো শুধু গাইড করবেন স্টুডেন্টদেরকে স্টুডেন্টরা নিজেরা নিজেরাই পড়বে থার্ড মেথডটাকে বলা হচ্ছে হচাগজি চতুর্থ যে সিস্টেমটা নিয়ে আলোচনা করবো এটা হচ্ছে পিডাগজি বা অনেক সময় এটাকে বলা হয় প্যাডাগজি পিয়ার লার্নিং এর ক্ষেত্রে বা সহপাঠীদের লার্নিং এর ক্ষেত্রে যেমন
পিয়ার টু পিয়ার লার্নিং বা সহপাঠীরা যখন সহপাঠীদেরকে শেখায় এই সিস্টেমটাকে বলা হয় পেডাগজি। তার মানে হচ্ছে অনেক সময় দেখা যায় যে টিচার যখন একটা অঙ্ক পড়ান বা একটা সাবজেক্ট পড়ান ছাত্রদেরকে, পড়ানোর পরে ছাত্ররা এটার উপর যথেষ্ট মাস্টারি লাভ করে, তখন একজন ছাত্র আরেকজন ছাত্রকে যখন বুঝায় এই যে জিনিসটা সহপাঠীদের যে বোঝানো, এই জিনিসটা যে কোনো কিছুর ক্ষেত্রে হতে পারে, এই লার্নিংটাকে বলা হয় পিয়ার লার্নিং। এবং অনেক ক্ষেত্রে স্পেশালি ম্যাথমেটিক্স এবং সায়েন্সের ক্ষেত্রে পিয়ার লার্নিংটা খুব ইফেক্টিভ। এটা দেখা গেছে যে সহপাঠীদের কাছ থেকে অনেকে পড়তে পছন্দ করে, বুঝতে পছন্দ করে। স্পেশালি অনেক সময় টিচারদের সাথে স্টুডেন্ট টিচার রিলেশন একটা স্টিগমা থাকে, অনেকে টিচার থেকে অনেক সময় ভালোভাবে বুঝতে পারে না, সেক্ষেত্রে সহপাঠীর কাছ থেকে পড়া বোঝানোর যে টেকনিক এটাকে বলা হয় পিডাগজি, এটাকে প্যারাগজিও বলা হয়, এবং এটাকে অনেক সময় পিয়ার অ্যাসিস্টেড লার্নিং বলা হয়। মানে হচ্ছে যে আমরা যদি সহপাঠীর কাছ থেকে সাহায্য নিয়ে কোনো একটা জিনিস বুঝি তাহলে এটাকে বলা হবে প্যারাগজি। ফাইনালি আমি আরেকটা গজি আছে, এটার নাম হচ্ছে সাইবার গজি। এই সবগুলি হচ্ছে মডার্ন লার্নিং টেকনিক। সাইবার গজিটা হচ্ছে মূলত স্টুডেন্ট সেন্ট্রিক। সাইবার গজিতে সাইবার এনভায়রনমেন্ট ইউজ করা, অর্থাৎ ইন্টারনেট বেসড যে লার্নিং সেটাকে বলা হয় সাইবার গজি। অর্থাৎ ইন্টারনেট বেসড যেমন জুম প্ল্যাটফর্মে শেখা, গুগলে শেখা, ইউটিউবে শেখা, যেমন আমাদের এই সেশনটাকে আমি যদি বলি, এইটা এই পাঁচটা যে আমরা প্রসেস বললাম সেটার মধ্যে আমার এই ক্লাসটা স্পেশালি এটা পড়বে সাইবার গজির মধ্যে। তার মানে হচ্ছে যে কোনো স্টুডেন্ট ইচ্ছা করলে এই ক্লাসটা দেখতে পারে, এই ক্লাসটা থেকে শিখতে পারে। এটা হচ্ছে স্টুডেন্ট সেন্ট্রিক লার্নিং। স্টুডেন্ট চাইলে শিখতে পারবে, না চাইলে শিখতে পারবে না। এখানে আসলে টিচারের গুরুত্ব কম, স্টুডেন্টের গুরুত্ব বেশি। সে তার পাঠ্যসূচিটা নিচ্ছে ইন্টারনেট থেকে বা এরকম কোন একটা প্ল্যাটফর্ম থেকে যেটা হচ্ছে তার পেসে সে শিখবে, এবং এখানে মূলত স্টুডেন্টের ইচ্ছার উপর নির্ভরশীল যে স্টুডেন্ট কি শিখবে। সাবজেক্টটাও স্টুডেন্ট ডিসাইড করে এক্ষেত্রে, ইন্টারনেট থেকে সে কোন বিষয়টা শিখবে। ইন্টারনেটে অনেক বিষয় পাওয়া যায়, তো এই মেথডটাকে বলা হয় সাইবার গজি। ইনফ্যাক্ট আমরা যখন করোনার ভিতরে আমরা ক্লাস নিয়েছিলাম, আমরা জুম প্ল্যাটফর্ম ইউজ করেছিলাম, আমরা গুগল টুলস ইউজ করেছিলাম, এবং আমরা যেভাবে ঘরে বসে ক্লাস করতাম বা ক্লাস নিতাম বা মিটিং বা কনফারেন্স করতাম, পুরোটাই পড়ে সাইবার গজির মধ্যে। অর্থাৎ হচ্ছে আমরা যে ইন্টারনেট ভিত্তিক যে পড়াশোনা, আমাদের স্কুলে না গিয়েও পড়াশোনা চালানো যায়, এই জিনিসটা হচ্ছে সাইবার গজি। এবং সাইবার গজিতে অন্য যে টেকনিকগুলো আছে একইভাবে এখানে ছাত্র শিক্ষক থাকে, বাট ডিফারেন্সটা হচ্ছে এটা অনলাইন ভিত্তিক পড়াশোনা যেটা বর্তমান বিশ্বে অত্যন্ত জনপ্রিয়তা লাভ করেছে। তাহলে আমি রিক্যাপ করি, আজকে আমি আলোচনা করলাম এই সেশনে লার্নিং 4.0। আমরা এই টার্মটা অনেকেই শুনি বাট আমরা জানি না যে এই টার্মটার অর্থ কি। আমরা এটার মধ্যে আজকে প্রথম যে অ্যাপ্রোচ শিখলাম লার্নিং এর, সেটার নাম ছিল পেডাগজি শিশুদের জন্য। সেকেন্ড ছিল অ্যান্ড্রিয়াগজি, এটা হচ্ছে অ্যাডাল্ট লার্নিং বয়স্কদের শেখানোর জন্য। থার্ড ছিল হটাগজি, এটা হচ্ছে সেলফ ডিটারমিন লার্নিং, এটাও বেসিক্যালি বড়দের জন্য। ফোর্থ ছিল পিরাগজি বা পিয়ার অ্যাসিস্টেড লার্নিং, এটা হচ্ছে সহপাঠী সহপাঠীকে শেখাবে এমন একটা লার্নিং টেকনিক। ফাইনালি আমি কথা বলেছি সাইবারগজি, অর্থাৎ ইন্টারনেট বেসড লার্নিং বা অনলাইন ভিত্তিক লার্নিং। আমি আশা করছি আজকের ক্লাসটা আপনারা সবাই বুঝতে পেরেছেন। এই মেথডগুলো, এই লার্নিং অ্যাপ্রোচগুলো স্টুডেন্ট টিচার সবার জন্যই ইকুয়ালি ইম্পর্টেন্ট, এবং আমরা এই সব এনভায়রনমেন্ট হয় একটা এনভায়রনমেন্ট ইউজ করি অথবা কম্বিনেশন অফ দিস অল এনভায়রনমেন্ট, এরকম মাল্টিপল বা ব্লেন্ড মেথডে আমরা বর্তমানে শিক্ষাদান করি। এই মেথড ছাত্রদেরও বোঝা উচিত, শিক্ষকদেরও বোঝা উচিত, এবং এই এনভায়রনমেন্টের মধ্যে কতটা আমরা বেস্ট নিজেদেরকে আমরা কাজে লাগাতে পারি এবং আমাদের পড়ালেখার কাজে ব্যবহার করতে পারি, এই মেথডগুলো প্রত্যেকটা অথবা কম্বিনেশন করে আমাদেরকে পড়ালেখার ক্ষেত্রে এগিয়ে যেতে হবে, এবং আমাদেরকে আলটিমেটলি পড়াশোনা করতে হবে, এবং আমাদের যেই অভীষ্ট লক্ষ্য আছে, আমরা যে জিনিসটা শিখতে চাচ্ছি, যে কোনো একটা মেথড অ্যাপ্লাই করে আমাদের সেই জিনিসটা শেখা উচিত। তাহলে আজকের ক্লাসটা আমি এখানে শেষ করছি, দেখার জন্য সবাইকে ধন্যবাদ।